এক বছরে 27,000-এর বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছে। তাদের দেয়া অগ্নিকাণ্ডের এই পরিসংখ্যানে জানানো হয়, প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিদায়ী বছর 2023 সালে সারা দেশে 27,624টি আগুন লেগেছে, অর্থাৎ গড়ে প্রতিদিন 77 বার আগুন লেগেছে দেশের কোথাও না কোথাও। বৈদ্যুতিক গোলযোগ থেকে শুরু করে বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা ও গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা বেশি ঘটেছে। তবে বৈদ্যুতিক গোলযোগের কারণে ঘটেছে সর্বোচ্চ আগুন লাগার ঘটনা। এসব অগ্নিকাণ্ডে আহত হয়েছে 281 জন আর নিহত হয়েছে 102 জন মানুষ। তাতে ক্ষতি হয়েছে 792,36,82,074 টাকার সম্পদ। আর আগুন নেভাতে গিয়ে 48 বিভাগীয় কর্মী আহত এবং যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 1 কর্মী। পরিসংখ্যানে জানানো হয়, বৈদ্যুতিক গোলযোগে দেশে 9,813টি, বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে 4,906টি, চুলা থেকে 4,117টি আগুনের ঘটনা ঘটেছে। এছাড়াও আগুন নিয়ে খেলা, গ্যাসের লাইন লিকেজ হয়ে গ্যাস সিলিন্ডার ও বয়লার বিস্ফোরণ এবং বাজি পোড়ানো থেকে লেগেছে বহু জায়গায় ভয়ঙ্কর আগুন। সাধারণত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই 4 মাসে আগুনের ঘটনা কম ঘটে, কিন্তু বাকি সময়গুলোতে আগুন লাগার ঘটনা তুলনামূলক বেশি হয়ে থাকে। তাই এই সময়গুলোতে সবাইকে সচেতন থাকতে হবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।